তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে রয়েছি আমাদের বারোবিশা, যে জায়গায় আমার বাড়ি বারোবিশা চৌপতিতে, মেন চৌপতির আশেপাশেই রয়েছি। তো বাইকে রয়েছি, আমার সঙ্গে রয়েছে শুভেন্দু, দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে খবরটা পেলাম, যেটা হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী উনি আসবে বারোবিশা, ওনার কনভয়ে যাবে। তো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আর প্রচুর পুলিশ রয়েছে সেখানে, ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে, পুলিশ প্রশাসন ডিউটি করছে ওখানে চৌপতিতে, কেননা মুখ্যমন্ত্রী যাবে সিকিম রাজ্যের, সেহেতু স্মুথলি যাতে করে উনি যেতে পারে, ভালোভাবে যাতে পেরোতে পারে জায়গাটা, তাই কিন্তু খুব ভালোভাবে সেটা দেখছে। আমরা যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। এই মুহূর্তে আমি রয়েছি বারোবিশা আমাদের বিবেকানন্দ ক্লাবের সামনে, দেখতেই পাচ্ছ বিবেকানন্দ ক্লাবের এখানে কালী ঠাকুরের মূর্তি। যদিও নয়েজ আসছে, হয়তো রাস্তার পাশে রয়েছে, অনেক গাড়ি যাচ্ছে, অনেক হর্ন দিচ্ছে অনেকেই, তো সাউন্ড হয়তো নয়েজ আসছে খুব। তো চেষ্টা করছি সেই ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো তাহলে শুরু করি, চলো। তো সিকিমের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ক্রস করলো বারোবিশা। তো এই হচ্ছে বারোবিশার চৌপতি, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা অলরেডি তোমাদেরকে ফুটেজটা দেখালাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, ফুটেজটা দেখেছো। তো এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা সবসময় প্রোভাইড করবো, আমার লাইফস্টাইল এবং সারাদিনের কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সবার সঙ্গে শেয়ার করবো। এবং অনেক বন্ধু যাদের সঙ্গে সময় কাটাই সারাদিন, কিছু না কিছু সময় কাটাই, সবার সঙ্গে শেয়ার করবো সেই বিষয়গুলো। তোমরা সঙ্গে থাকো, এটা বারোশো চৌপতি, দেখতে পাচ্ছ এখানে রয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে, পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ধন্যবাদ ফিরছি পরবর্তী ব্লগ নিয়ে, থ্যাংক ইউ।